শুধু দর্শক মণ্ডলী, আমরা মা টিভি ছুটি নিয়ে আসি আকটান বৌবাজার রতন শুটিং স্পটে। আমাদের ছাটটি নাটকের কাজ চলিতেছে, কিছু নাটকের কাজ শেষ হয়েছে, এডিট চলতেছে। আজকে আমরা এইমাত্র আমাদের স্বামী ভূষণ ভাই এখানে উপস্থিত হয়েছেন, উনি মেকআপের টেবিলে আছে, আপনি দেখতে পাচ্ছেন। আমাদের মেকআপ ম্যান সুজন ভাই আর আমাদের আর্টিস্ট নায়িকা সাতিয়াপ্পা আরও আছে, রুমে আছে, রেস্টে আছে। আমাদের শর্ট ফিল্মের নাটকগুলো অনেক ভালো, দেখলে জ্ঞান অর্জন হবে এবং মনে আনন্দ পাবেন, ভালো লাগবে। আহ্বান জানাচ্ছি মা টিভি দেখার জন্যে। প্রতিনিয়তই এই শুটিং হচ্ছে, এডিটিং চলছে এবং প্রতি সপ্তাহ বৃহস্পতিবার রাত 8টা ভিন্ন ধারার নতুন আঙ্গিকে নাটক রিলিজ হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং প্রতিদিনই নতুন নতুন নায়িকা, যা আবিষ্কারের কথা বলছি না, নতুন নতুন নায়িকা দিয়েই করছি, ভিন্ন ভিন্ন চিন্তা ধারার গল্প বলে, যেই গল্পে যে ধরনের নায়িকা প্রয়োজন হয় আমাদের, সেই ধরনের নায়িকাই আজকে আমাদের মাঝে। আজকের আকর্ষণ সাথী, চিত্রনায়িকাই বলি, চিত্র নায়িকা মানে সিনেমার নায়িকা হলে চিত্রনায়িকা তা না, চিত্র ধারণ করাকেই তো চিত্র বলে নাকি। যেমন মেকআপ ম্যান বলে থাকি আমরা যাকে, সে অ্যাকচুয়ালি শব্দটা মেকআপ আর্টিস্ট, তা আমরা মেকআপ ম্যান বলে থাকি। যাই হোক, আমাদের আজকের নাটক যেটার জন্য আমরা তৈরি হচ্ছি, মেকআপ দিচ্ছি, সেই নাটকটির নাম শুনলে আপনারা অনেকটা অনুভব করতে পারবেন। এটা একটা বাস্তবকে তুলে ধরে আমাদের নিত্য ঘটনা, যা প্রতিটা পরিবারেই তা, কে আপন কে পরের মতো, কিন্তু নামটা আসলে পরই আপন, এরকমভাবে ভাবছি নামটা, মানে আপন পর কে আপন কে পর, এ ধরনের অনেক নাম, অনেক কিছু আপনারা দেখেছেন পূর্বে সিনেমা নাটকে। আমাদের এটার নাম আমরা ভাবছি, যেটা সেটা বললাম যে পরই আপন, এরকম একটি গল্পকে তুলে ধরে আজকের নাটকের শুটিং শুরু হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। আপনাদের কাছে দোয়ার প্রত্যাশা এবং আহ্বান জানাচ্ছি মা টিভি থেকে, যারা সময় নষ্ট করে পূর্বে দেখেছেন সচ্ছন্দ অভিবাদন তাদেরকে, এবং যারা দেখেননি তাদেরকে আহ্বান জানাচ্ছি দেখার জন্যে। একটুও ভালো লাগে যদি শেয়ার করে দেন অন্যকে দেখার স্বার্থতা, সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেন, সাথে সাথে মা টিভি, মা টিভি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। আমাদের আজকের এই মেকআপ রুমে আমাদের মেকআপ নেওয়া চলাকালীন অবস্থায় আমি শামী ওসমান হিরো প্রডিউসার নাই বলি, যেহেতু মেকআপ নিচ্ছি হিরোতেই আছি, এবং পাশে নায়িকা সাথী, সেই সাথে মেকআপ আর্টিস্ট আমাদের সুজন, ক্যামেরায় আছেন যে আপনারা মিররে আয়নায় দেখলেন তাকে কিছুক্ষণ আগেই, সে আমাদের জসিম, সে ওয়ান ম্যান শু জসিম। কারণ ওয়ান ম্যান শু বলার একটি কারণ, যা সব কাজেই সে খুব পটু, অর্থাৎ সে আমাদের আর্টিস্ট, অন্যদিকে টেকনিশিয়ান, মানে কী বলবো তাকে আমি, যা এমন কোনো কাজ নেই সে করে না যা। যেমন এখন সে ক্যামেরাতে আছে, সে মোবাইল দিয়ে যদিও ভিডিও করছে, সে ক্যামেরা দিয়েও করতে পারে তা, এমনকি ক্যামেরার লাইটও ধরতে পারে, যে আরও যা সে খুব ভালো অভিনয় করে আসছে পূর্বে দেখেছেন আপনারা তা। জসিম কিছু বলো তোমার অনুভূতি, তারপরে তুমি দিবা যা আজকের আকর্ষণ
আমাদের এই প্রথম, অনেক নায়িকারাই করেছেন আমার এই মা টিভিতে কাজ, আজকে প্রথম সাথী এই নায়িকা যে, তার অনুভূতি আমার পাশে বসে মেকআপ নেওয়া বা সে এই নতুন একটি প্রজেক্টে এসে নাটকের শুটিং করবে কীরকম লাগা, এরকম কিছু অনুভূতি জিজ্ঞেস করে থাকি। হ্যাঁ সাথী আপু, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাথী ইসলাম, আর আজকে আমরা আছি বিরুলিয়া রতন ভাইয়ের স্পটে, রতন ভাইয়ের শুটিং স্পটে। এটা হচ্ছে আখরান বউবাজার। আমি এখানে আরও আগে কাজ করেছি অন্য অন্য চ্যানেলে, কিন্তু যে ভাইয়ার কাজ মানে এই সেটে আর কি, ওনাদের সাথে আমি ফার্স্ট আমাদের চ্যানেলে মা টিভি, তাই না? মা টিভি এই চ্যানেলে আমি ফার্স্ট কাজ করবো আর কি। মানে আজকে রাত থেকে শুরু, মেকআপ টেকআপ কিছুটা কমপ্লিট, মেকআপ শেষে কাপড়টা পরে তারপরে আমি, আমার দারুণ একটা ক্যারেক্টার আছে যেটা যার সাথে তুলনা করা যায় না, কিন্তু অনেকে আমাকে বলেছে যে শাবানা ম্যাডামের মতো ক্যারেক্টার। সবাই দোয়া করবেন যেন আমি এই ক্যারেক্টারটা আমার জায়গা থেকে সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। আর ভাইয়ার চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন, সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সবাই আমাদের সাপোর্ট করবেন যেন আমরা সামনে আগাতে পারি, আপনাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারি। আর আমার সত্যি ভালো লাগছে, সবাই নতুন, সবার সাথে আমি নতুন আজকে, তারপরেও মনে হচ্ছে অনেক আগে থেকেই পরিচয়, সত্যি অনেক ভালো লাগছে, যেটা বলার ভাষা নেই। আর দোয়া করবেন যেন সবসময় আপন হয়ে চলতে পারে, সবার সাথে মিলেমিশে অনেকদিন সম্পর্কটা বজায় রাখতে পারবে, সবাই আমাদের বাসা থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ সাথী ম্যাডামকে, সত্যিকারে একজন ভালো মানুষে মন মানসিকতা যেরকম হয় ঠিক তেরকম মনের পরিচয় দিলেন সে, যে প্রথম আজকে যদিও একেবারে নতুন আমাদের সাথে, কিন্তু অনেক আপন লেগেছে, অনেক আপনের মতো সে দেখেছে আপন, এটা কিন্তু প্রত্যেকের মুখ দিয়ে এই কথাটা আসে না, ভালো মানুষ যারা তাদের মুখ থেকেই এসে থাকে সাধারণত এই ধরনের কথা। ঠিক আছে জসিম, তুমি তোমার মনের ভাব প্রকাশ করো। তুমি কি বলবো ভাই, আমি তো জানি যে আমরা ভালো কাজ করি, আর আমাদের কাছে যারা যে মাটি পেতে যারা আর্টিস্ট আছে সবাই ভালো আর্টিস্ট, আর ভালো সবাই পছন্দ করে, আর ভালোই সবাই চায়। তুমি একটু যদি মিররে গ্লাসে এসে বলো তাহলে তো তোমাকে দেখা যাবে ক্যামেরাতে, নাকি? তারপরে আমাদের মেকআপম্যান, আমি আছি আপনাদের মাঝে আছি, আর মাটি পেতে নিয়মিত আর্টিস্ট, আর আপনারা মাটি পেতে অনুষ্ঠান দেখবেন ভালো, এখানে কোনো অশ্লীল কোনো কাজ হয় না, আমাদের সামাজিকভাবে সবাই দেখতে পারবে আমাদের অনুষ্ঠান, সপরিবারে একসাথে বসে দেখতে পারবে, ভালো লাগবে, জ্ঞান হবে, বুদ্ধি হবে, কি একটা কাহানি নিয়ে একটা নাটক তৈরি করে, গল্প তৈরি করে সবাই দেখবেন। আর আমাদের এই গল্প পরিচালনা করতেছে শুভদাস শুভ, উনি একজন ফিল্ম ডাইরেক্টর, আর বাংলাদেশ চলচ্চিত্র যে গুরু পরিচালকের মতো গুরু যে বস উস্তাদ, উনারই শিষ্য দেলোয়ার জাহান চুনটুর ছাত্র, তো ভালো রিলেকশন দেয়, ভালো কাজ করে। আমাদের ডিরেক্টর এসে মাঝে একটু ডিস্টার্ব করে গেল জসিমকে, তাহলে সবাই দেখবেন ভালো হবে, আর কেমন হয় না কোনো ভুল টুটু হলে আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা ভুলটা দেখতে পারবো আর কি। ওকে বাই, আল্লাহ হাফেজ।